কুমিল্লার নৌকা ডুবে দুই ভাই বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে জেলার 14 গ্রামের গুণবতী ইউনিয়নের খাটরা গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকায় বসবাসকারী আনিসুর রহমান তার ছেলে তানভীর ও মেডিকেল পড়ুয়া মেয়ে অরণ্যকে নিয়ে তাদের নানার বাড়ি খাটরা গ্রামে বেড়াতে যায়। সেখানে মামাতো ভাইদের সাথে ডাকাতিয়া নদীতে নৌকায় ঘুরতে বের হয়। এ সময় প্রবল বাতাসে নৌকাটি উল্টে গেলে সঙ্গে থাকা চারজন সাঁতার কেটে তীরে উঠলেও ডুবে যায় ভাই বোন। পরে পাঁচ ঘন্টা চেষ্টার পর তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।